আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আপনাদেরকে নতুন একটা ভিডিওতে। আমরা আজকে যাচ্ছি আমাদের কাস্টমারের দেওয়া একটা দাওয়াতে, সেটা হচ্ছে নদীর ওইপার, মানে সদ্যঘাট নদীর ওইপার কেরাজিগঞ্জ। আমরা উদ্দেশ্য রওনা দিলাম এবং নদীর ওপারে চলে আসলাম নৌকা দিয়ে। বাকিদের জন্য অপেক্ষা করছি, আমার পিছনে আঙ্কেল এবং বাবা মা এবং অন্যান্য লোক আছে, আরও কিছু আসবে তাদের জন্য। এই যে এসে পড়ছে মুসা ভাই, শাহিন ভাই, হয়ন ভাই, ঝাঁকাটাকা ঝাঁকাটাকা তেড়ে নিয়ে সে, এই যে শাহিন ভাই রেডি হচ্ছে, নাড়াচাড়া দিচ্ছে। পিছনে হচ্ছে মামুন মামা, এর পিছনে আমাদের মামুন ভাই। চলুন আমরা রওনা দিয়ে দিই। চলে আসছি আমরা ফাইনালি সেন্টারে। এটা হচ্ছে সেন্টারের ভিতরের অংশ, আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখেন কীভাবে যাই। শুরুতে আমরা সবাই মিলে ভিতরে ঢুকলাম, শাহিন সামনে, অয়ন ভাই আছে। এটা হচ্ছে আপনার এখানে ফ্রিতে কফি দেওয়া হয়, সাথে আছে আপনার পান, সুপারি, অন্যান্য। এটা হচ্ছে সেন্টারের ভিতরের অংশ। চলুন আমরা এখন দেখব কিচেন। এটা হচ্ছে কিচেন, এখান থেকে সব খাওয়া দাওয়া আনা হয়। এরপরে আমরা বউকে দেখতে যাবো, মানে আমাদের ভাবি। এটা হচ্ছে আপনার ডেকোরেশন, বেশ সুন্দর মাশাআল্লাহ। আর মেয়ে মানুষের জন্য কিছু করাই যায় না, যেখানে সেখানে মেয়ে মানুষ। এটা হচ্ছে আমাদের ভাবি, বসে আছে ফটোগ্রাফিতে ব্যস্ত। এখন আমরা বসে বললাম খাওয়ার জন্য, খাবারের জন্য অপেক্ষা করতেছি। স্বামী শাহিন ভাই একটু ভাব দিতেছে হালকা, সাথে আছে মামা মামা, এখন স্বামী ভাই আবার টাটা দিতেছে, এখন খাবার আসবে। চলে আসছে খাবার। এটা হচ্ছে চাপাতি, রুটি, সালাদ, সাথে বোরহানি তো আছেই। এখন চলে আসছে চিকেন কারি, বোরহানি। বোরহানিটা খুব ভালো হয়েছে, আমি নিজে 3-4 গ্লাস খেলাম। এখন চলে আসছে রোস্ট। রোস্ট আমি চালাকি করে 2 পিস দিলাম, কারণ আমার 1 পিস হয় না। আই লাভ চিকেন। চলে আসছে পোলাও, এটা হচ্ছে চিকেন ভেজালা। চলে আসছে গরুর মাংস, এটা হচ্ছে জর্দা। আমাদের খাওয়া শেষ, এবার একটু ফটোশ্যুট করব। আমি তো একবারে সামনে এসে বসে পড়লাম একদম ভাব দিয়ে। এই যে বউ, বউয়ের সাথে উনি হচ্ছে ছেলের মা, আর পাশে আমি তো এমন ভাব নিতেছি যেন আমি কি নাকি, আমাকে দেখে কেউ চিনি না, চয়ন ভাই। তো আমাদের ফটো তোলা শেষ, এখন যাবো কফি খেতে। কফি খাওয়ার জন্য চলে আসলাম, বেশ লাইন, অনেক কষ্ট করে ধাক্কাধাক্কি করার পরে এখানে আসলাম। এই যে কফি দিতেছে, কফিটা দেখি মনে হচ্ছে ভালো হবে। এই যে পেয়ে গেলাম।